15তম ব্রিক্স শীর্ষ সম্মেলন উপলক্ষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফরে এসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্টনে দুই নেতা প্রথমে সৌজন্য সাক্ষাৎ ও একান্ত বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তনয়া সাইমা ওয়াজেদ হোসেন পুতুলও। এরপর দুই দেশের ঊর্ধ্বতন প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা শি জিনপিং। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক আলোচনার টেবিলে ছিল একগুচ্ছ দ্বিপাক্ষিক এবং বৈশ্বিক ইস্যু। পরে প্রধানমন্ত্রীর হোটেলে উচ্চ পর্যায়ের এই বৈঠক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সাংবাদিকদের তিনি তুলে ধরেন বৈঠকের বিস্তারিত তথ্য। সাক্ষাৎটা খুব উষ্ণ পরিবেশে হয়। ডক্টর মোমেন জানান, ব্রিক্সে নতুন সদস্য অন্তর্ভুক্তির ইস্যুতে চীন বাংলাদেশকেই সমর্থন দেবে বলে কথা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনা হয় দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও। ব্রিক্সে যাতে আপনি জয়েন করতে পারেন সেই জন্য আমার সবসময় আমাদের সমর্থন থাকবে। বললেন যে আমরা যে ব্যাংকটা করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, বললেন যে এইটা আমরা চিন্তা ভাবনা করতেছি। আমরা একটা প্রশ্ন করেছিলাম যে আপনার ইন্টারেস্ট একটু বেশি 2%, এইটা আপনার যদি কমানো, বললে নিশ্চয়ই আমরা 1% এটা নিয়ে আসবো। স্থিতিশীলতা ও শান্তি বজায়ের পক্ষে চীনের অবস্থান তুলে ধরে শি জিনপিং রোহিঙ্গা সমস্যা সমাধানেও বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উনি বললেন যে রোহিঙ্গার ব্যাপারে আমরা সবসময় আপনাকে সাহায্য করব। আমরা চাই যে চীন, বাংলাদেশ এবং মায়ানমার আমরা যৌথভাবে একটা স্থায়ী একটা সমাধান চাই, কারণ অত্র এলাকায় আমরা অশান্তি চাই না। এই ব্যাপারে চীন যা যা করার আমরা সেটা করব। বাংলাদেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে এমন প্রত্যাশা তুলে ধরে চীনের প্রেসিডেন্ট সোনার বাংলা গড়ার স্বপ্ন দ্রুত পূরণে সহায়তার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনাকে। চীনের প্রেসিডেন্ট বললেন যে আপনার যে স্বপ্ন সেই গোল্ডেন বেঙ্গল, আপনার একটু উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ, সেই ব্যাপারে চীন আপনাকে সহায়কের ভূমিকা পালন করে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনার বিভিন্ন রকমের এই যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলছে সেইগুলোর ব্যাপারে চীন সবসময় এক পায়ে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করতে চাইবে। এছাড়া শীর্ষ পর্যায়ের এই বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাত, অবকাঠামো উন্নয়ন সহ প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ স্বাক্ষরের ইস্যুতে আগ্রহ দেখিয়েছে চীন। দুই শীর্ষ নেতা একে অপরকে নিজ নিজ দেশে সফরেরও আহ্বান জানান বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।